আস্তিক ভাই বলেন কেমন সৃষ্টিকর্তার পক্ষে এমন কোনো কিছু তৈরি করা সম্ভব কিনা যা সেটা তারা সে নিজে উত্তোলন করতে পারবে না কোন একটা এপিসোড এমন একটা প্রশ্ন করছিলেন মনে আছে বলেন আপনি কিছু বলতে চাইতেন বলেন সে বিষয়ে তো এই প্রশ্ন শোনার পর তো আমার নিজেরই তো মানে সৃষ্টিকর্তার মানে

আহ সেটা হচ্ছে যে আপনি কি মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন হ্যাঁ ভাই আনমিউট করে বলেন ভাই আমি নিরপেক্ষ ব্যাকগ্রাউন্ড থেকে না না আপনি আপনি যেই ফ্যামিলি থেকে এসেছেন সেই ফ্যামিলিটা কি মুসলিম ছিল না আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করেছে আপনি কি যে ব্যাকগ্রাউন্ড যে ফ্যামিলি থেকে এসেছেন সেটা কি মুসলিম ছিল হ্যাঁ আমি মুসলিম ব্যাকগ্রাউন্ড আপনি যেই হ্যাঁ মুসলিম দিকে যাচ্ছেন আচ্ছা আপনি বোধহয় একটু দেরিতে আমার কথা শুনতে পাচ্ছেন আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনি যেই দিকে যাচ্ছেন যেই যুক্তিটা তুলে ধরার চেষ্টা করছেন এটা অনেক পুরনো খ্রিস্টান অ্যাপোলজিস্টদের যুক্তি খ্রিস্টান অ্যাপোলজিস্টদের যুক্তি কেন বললাম আপনাকে বলে দিই খ্রিস্টান অ্যাপোলজিস্টরা মনে করে অমনিপোটেন্সের যে সংজ্ঞা সেই সংজ্ঞার ভিতরে তারা হলি ট্রিনিটিকে যুক্ত করে তিনটা প্রেক্ষাপট তিনটা ঈশ্বর হুম তিনটা ঈশ্বরের একটা হচ্ছে দি হলি ফাদার দি হলি ঘোস্ট অ্যান্ড দ্য হলি সান এই তিনজনকে তারা তিনটা প্রেক্ষাপটে নিয়ে আসে

এইটা জানেন কিনা প্রথমে এটা জানেন কিনা এটাই আমার জানা দরকার যে এটা যে তিনটা প্রেক্ষাপট আপনি তৈরি করছেন সেটা যে হলি ট্রিনিটির সাথে সম্পর্কিত এটা আপনি জানেন ভাই নাকি না 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 এই সম্পর্কে জানি না আচ্ছা ঠিক আছে আপনি আপনি ব্যাখ্যা করেন তাহলে এখন আপনি ব্যাখ্যা করেন ওকে তো ফারস্টে তো বললাম একটা প্রেক্ষাপটে একজন সবকিছু তৈরি করতে পারে দ্বিতীয় প্রেক্ষাপটে সবকিছু উত্তোলন করতে পারে তৃতীয় প্রেক্ষাপটে সে দুইটাই করতে পারে আচ্ছা আচ্ছা একটু 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 এক নাম্বার প্রেক্ষাপটে ভাই 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 আমি বুঝিনি এক নম্বর প্রেক্ষাপটে যেই ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা কি ঈশ্বর ব্যক্তিটা কে ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না এক নম্বর প্রেক্ষাপটে যার কথা আপনি বললেন যে সবকিছু সৃষ্টি করতে পারে সে কি ঈশ্বর শোনা যাচ্ছে হ্যাঁ এখন শোনা যাচ্ছে আপনাকে আমি একটা প্রশ্ন করতেছি যে এক নম্বর প্রেক্ষাপটে যার কথা বলছেন সে কি ঈশ্বর কিনা সে কে হ্যাঁ সে ঈশ্বর সেটা তার ঈশ্বরের একটা গুণ আর দুই নম্বর প্রেক্ষাপটে যে সবকিছু উত্তোলন করতে পারে সে কি ঈশ্বর হ্যাঁ সেই একই ঈশ্বর প্লাস সেটার একটা গুণ সেটা গুণ হোক বা ভাগ হোক সেটা ফিজিকেস করে নিয়ে ভাই আমি জিজ্ঞেস করেছি সে ঈশ্বর কিনা এখন দ্বিতীয় প্রেক্ষাপটে যিনি আছেন তিনি কি সবকিছু সৃষ্টি করতে পারেন না আমি বলছি

আপনি যেই জিনিসটা ব্যাখ্যা করছেন আমি সেটা কি আমি ঠিকই ধরেছি যে আপনি যে খ্রিস্টান ট্রিনিটি যারা সাপোর্ট করে খ্রিস্টানদের মধ্যে যারা ট্রিনিটি সাপোর্টার যারা হচ্ছে ট্রিনিটি ইয়া করে অ্যাপোলজিস্টদের মধ্যে তাদের একটা ব্যাখ্যা নিয়ে কিন্তু ব্যাখ্যাটা টোটালি রং কারণ হচ্ছে এখানে ঈশ্বর তো দুইটা এন্টিটি একই সাথে হতে পারে না মানে একটা প্রেক্ষাপটে একজন থাকবে দ্বিতীয় প্রেক্ষাপটে যে থাকবে সেও ঈশ্বর তাহলে ওই উই ঈশ্বরটা কই গেল তাহলে আমি তো বলছি না ঈশ্বর এক কিন্তু সেটা তার আলাদা আলাদা গোল

সেই কথা বলার গুণটা তো আমাকে দরকার তাই না আমার আমি থাকলেই তো সেই গুণটা বাইর হবে আমি না থাকলে গুণ কি নিজে নিজে ভালোভাবে কথা সুন্দরভাবে কথা বলবে নাকি এখন আপনি যে দ্বিতীয় প্রেক্ষাপটে যাকে বসাচ্ছেন সে তো হচ্ছে কি সেই গুণটা তো পাথর তুলতে পারবে না ভাই তাকে ঈশ্বরকেই তো পাথরটা তুলতে হবে গুণটা তো কোনো সেপারেট ভাই গুণটা তো কোনো সেপারেট এন্টিটি না যে গুণটার কোনো নিজস্ব ক্ষমতা তো নাই কোনো গুণের তো কোনো নিজস্ব ক্ষমতা থাকে না

গুণগুলা তো আলাদা আলাদা প্রেক্ষাপটে কি আলাদা আলাদা হয়ে যাবে না তাই না মানুষ তো একই থাকবে সেই একই মানে এনটিটি এন্টিটি তো একই থাকবে সেই অস্তিত্বশীল সত্তা সেই সত্তা তো একই থাকবে তার ভিতর দিয়ে তো গুণটা বাইর হবে নাকি গুণটার আলাদা আলাদা গিয়ে গুণটা আলাদা গিয়ে পাথর উঠা ফেলবে অতএব তাহলে আমি একবার ক্লিয়ার করে বলতে চাই

অতএব কোথায় প্রমাণিত হইল আস্তিক ভাই আপনি আনমিউট করে বলেন ভাই কি করতে চাচ্ছেন বলছি কথা বলা যাচ্ছে না এখানে ভাই আপনি কি আবার নিজেকে মিউট করতে পোস্টটা কি করতে চাচ্ছেন ভাই আপনাকে আপনার এই যে ব্যাখ্যাটা দিচ্ছেন সেই ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করছিলাম কিন্তু আপনার যে ব্যাখ্যার ভিতরে যে গোজামিল

ভাই আপনার কোনো কথা শুনতে আমি বলবো আমি তো বলছি সেই গুণটা আমি বলছি এই গুণটা সৃষ্টিকর্তার ভিতরে অন্তর্ভুক্ত এখানে ভুল কি মানে এখানে বলছেন এখানে এখন যুক্তি নেই মানে কি মানে গুণটা একটা জিনিসের গুণ কিভাবে পাথর উত্তোলন করতে পারে আপনি কি কথাটা বোঝেন না ভাই আমি তো গুণ বলছি না হ্যাঁ আমি তো বলছি সেই গুণটা সত্তার ভিতরে অন্তর্ভুক্ত আর সেই কারণেই আমি তো গুণই বলছি কারণ একটা গুণ যখন তাহলে ঠিক আছে আমরা বুঝলাম যে একজন একটা শক্তিশালী শক্তিশালী ঈশ্বর একটা অবজেক্টের বিচার শুনে নেন শুনে নেন শুনে নেন একজন শক্তিশালী ঈশ্বর যে সবকিছু করতে পারে এবং সবকিছুর সৃষ্টি করতে পারে এখন সে এমন একটা পাথর সৃষ্টি করলো যেটা এত ভারী হবে যে সে নিজে জাগাতে পারবে না এটা কি সে করতে পারবে আপনি বলতে যাচ্ছেন সেটাই সে করতে পারবে নাকি হ্যাঁ এখানে বলছি সে করতে পারবে তাহলে 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 সে যে পাথরটা সে এত ভারী যে সে জাগাইতে পারবে না তাহলে দেখা গেল সে সর্বশক্তিমান না কারণ সর্বশক্তিমানের অনুসারে সে সবকিছু পারবে কিন্তু সে আসলে এই পাথরটা জাগাইতে পারতেছে না আপনিই বলেছেন মাত্র যে সে এমন একটা পাথর তৈরি করতে পারবে যেটা সে নিজে জাগাইতে পারবে না তার মানে নিজে জাগাইতে পারবে না তার মানে সে একটা কাজ করতে অক্ষম তার মানে তার যে প্রাইমারি ডেফিনেশন ছিল সব কিছু করতে পারে সেই কথাটা এই কথাটাকে ভুল প্রমাণিত করে আচ্ছা এবার আমি আমার উদাহরণটা দিই তিনি এমন একটা সত্তা সে যে কোনো কিছু তৈরি করতে পারবে অর্থাৎ পাথরটা তৈরি করতে পারবে এমন ভারী পাথর তৈরি করতে পারবে এবং প্লাস সে সেটা উত্তোলন করতে পারবে উত্তোলন করতে পারলে তো সেটা তো আমি সেটা তো আমার সেটা তো আমি চাই নাই আপনার কাছে যে এই পাথরটা এমন একটা পাথর বানাও যে পাথরটা সে জায়গাতে পারবে সেই পাথরটা সেটা তো আমার মানে চাওয়াই না আমার প্রাইমারি জিনিসটাই যে জিনিসটা আপনার কাছে চাচ্ছি সেটা প্রশ্নটা হচ্ছে যে এমন একটা পাথর কি সে বানাতে পারবে যে পাথরটা সে উত্তোলন করতে পারবে না নয় আকারে না এটু কি এটুকি মাথার ভিতরে ঢুকছে ভাই তাহলে আপনি যে বললেন যে সে এমন একটা পাথর বানাতে পারবে যেটা সে উত্তোলন করতে পারবে উত্তোলন করতে পারবে সেই পাথর তো আমি বানাতে পারবে কি পারবে না সেটা আমি করি করিনি আমি জিজ্ঞেস করেছি এমন একটা পাথর যেটা সে উত্তোলন করতে পারবে না সেটা সে বানাতে পারবে কিনা আপনি কি ভাই কথা বুঝেন না নাকি মানে মানে আমার আমার আমি পয়লা কথা ভাই কথা মাঝখানে কথা বলেন না আমি যে কি জিনিস চেয়েছি প্রশ্নটা কি সেটাই কি আপনি বুঝেন নাই হুদাই চলে আসছেন লুঙ্গি কাছা দিয়ে তাহলে প্রশ্নটা বুঝে থাকলে আপনি কেন বললেন যে ঐশ্বর এমন একটা পাথর বানাইতে পারবে যেটা সে নিজে জাগাইতে পারবে জাগাইতে পারবে এমন পাথর তো আমি বানাইতে কই দিই করে তা তার ইচ্ছার উপর নির্ভরশীল অর্থাৎ সে যদি ইচ্ছা করে নির্ভরশীল না অনিচ্ছার উপর নির্ভরশীল সেই প্রশ্নের প্রস্তুতে তো আমি যাই নাই ভাই আপনি কি ভাই মানে কোন ক্লাসে পড়েন সত্যি বলেন তো ভাই 9 এ পড়েন না ইন্টার সেকেন্ড ইয়ার আচ্ছা বুঝতে পারছি ভাই ভাই আরো মাথা খাটান এই প্রশ্নটা নিয়ে আরো চিন্তা করেন ঠিক আছে ধন্যবাদ না না মানে কি প্রশ্ন করি আর কি উত্তর দেয় ভাই মাথা পারে কোথা থেকে যে আসে ভাই এগুলা আচ্ছা